মেট্রো রেল ঢাকাবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়, ১৬ কোটি মানুষের বহুকাঙ্ক্ষিত সেই স্বপ্ন আজ পরিণত হচ্ছে বাস্তবে। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে মেট্রো রেলের যুগে এখন বাংলাদেশ। স্বপ্নের এই মেট্রো রেল দ্রুতগতিতে ছুটবে রাজধানীর বুকে, নগরবাসী স্বল্প সময়ে পৌঁছাবেন ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকে প্রতি ১০ মিনিট অন্তর চলবে ঢাকার প্রথম মেট্রো রেল। উত্তরা ও আগারগাঁও স্টেশনের মধ্যে প্রতি যাত্রায় ২০০ জন করে যাত্রী বহন করবে এক একটি ট্রেন। সরাসরি চললে উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ড। মেট্রো রেলের ভাড়া প্রতি কিলোমিটারের জন্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা হারে। সেই হিসেবে প্রথম চালু হতে যাওয়া অংশে চলতে গুনতে হবে সর্বোচ্চ ৬০ টাকা। আপাতত সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ ট্রেন। প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে এ ট্রেন চলাচল এবং শুরুর দিকে ৬ কোচ বিশিষ্ট ১০টি ট্রেন চলাচল করবে উত্তরা আগারগাঁওয়ের পথে। অতিরিক্ত হিসেবে আরও ২টি ট্রেন ডিপোতে প্রস্তুত রাখবেন তারা। এদিকে মেট্রো রেলের টিকিটেও আধুনিকতার ছোঁয়া থাকছে। মেট্রো রেলে যাতায়াতের জন্য কোনো কাগজের টিকিট থাকবে না। মেট্রো রেল স্টেশন থেকেই কার্ড কিনে যাতায়াত করতে হবে সবাইকে। প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে, একটি স্থায়ী এবং আরেকটি টেম্পোরারি অর্থাৎ সিঙ্গেল জার্নির কার্ড। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে কার্ড সংগ্রহ করা যাবে, তবে ১০ বছর মেয়াদে স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজন মতো টাকা রিচার্জ করা যাবে। স্থায়ী কার্ড পেতে প্রত্যেক যাত্রীকে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ডিএমটিসিএল এর ওয়েবসাইটে নিবন্ধনের লিঙ্ক দেওয়া হবে বলে জানা গেছে, আর ওই দিন থেকেই নিবন্ধন শুরু হবে। নিবন্ধন করতে নিজের নাম, মা বাবার নাম, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর এবং মুঠোফোন নম্বর ও ইমেল আইডি লাগবে। এছাড়াও স্টেশনের টিকিট অফিস মেশিন থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। এছাড়াও ভেন্ডিং মেশিন থেকে যাত্রীরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন। এক যাত্রা বা সিঙ্গেল জার্নির কার্ডের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এই কার্ড কিনে যাত্রা করা যাবে। ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে। সিঙ্গেল লাইটসের কার্ডের সময় নির্ধারণ থাকবে, নির্দিষ্ট সময়ের পর এই কার্ড আর কার্যকর থাকবে না। তবে যারা এটিএম কার্ড নিয়মিত ব্যবহার করেন তাদের জন্য মেট্রো রেলের সেবা নেওয়া অনেক সহজ, কারণ মেট্রো রেলের টিকিট, কার্ড ও টাকা জমা দেওয়ার পদ্ধতি একই ধরনের। এদিকে মেট্রো রেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের পক্ষ থেকে মেট্রো রেলের ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশনা ও বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়াও মেট্রো রেলের যাত্রী যে দূরত্বের জন্য টিকিট কাটবেন তার চেয়ে বেশি পথ গেলে রয়েছে শাস্তির বিধানও। টিকিটে নির্ধারিত দূরত্বের চেয়ে বেশি পথ গেলে যাত্রীকে জরিমানা গুনতে হবে, নয়তো খাটতে হবে জেল। এ নিয়ে মেট্রো রেল আইন ২০১৫তে বলা হয়েছে, অনুমোদিত দূরত্বের বেশি মেট্রো রেলে ভ্রমণ করলে বা ভাড়া আনার উদ্দেশ্যে অন্য কোনো কৌশল অবলম্বন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে, আর এজন্য মেট্রো রেলের যাতায়াতের ভাড়ার ১০ গুণ পর্যন্ত অর্থদণ্ড এবং তা অনাদায়ের ক্ষেত্রে অনধিক ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার থেকে চালু হওয়ার পর মেট্রো রেল চলবে দিনে ৪ ঘন্টা, সকাল ৮টা থেকে দুপুর ১২টা। এছাড়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে প্রথম দিনে ট্রেন মাঝপথে কোথাও থামবে না। এক্ষেত্রে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট কাটা যাবে। পৌনে ১২ কিলোমিটারের এই পথের জন্য ভাড়া গুনতে হবে ৬০ টাকা।